অনেক সময় এরকম হয়, ঝোলঝাল তো কিছু খেতে ইচ্ছেও করে না আর রান্না করতেও ইচ্ছে করে না। তো রান্না তো বসিয়েছি যাই হোক সিদ্ধ সিদ্ধ, আর ফ্রিজে এরকম তিনটে লাল লাল টমেটো ছিল। তো চলো বন্ধুরা, নিতাস গপশপের খুব সহজ এবং ঘরোয়া রেসিপিতে আমি নিতা আপনাদেরকে স্বাগত জানাই। তো ফ্রিজ খুলে দেখলাম এরকম তিনটে টমেটো রয়েছে লাল লাল। হ্যাঁ, লাল লাল টমেটোই বটে, ফ্রিজ থেকে বের করেছি, ঠান্ডা রয়েছে আর ধুয়েছি, তাই মানে গায়ে একটু জলীয় বাষ্প বসে গেছে। তোমরা একটু পরেই দেখতে পাবে এটা বাষ্পটা ছেড়ে গেলে এটা লাল লাল টমেটো। তোমরা থাকলে আর বেশি ছিল না, না হলে আরোই নিতাম। প্রথমেই বলেছি ঝোলঝাল খেতে ইচ্ছা করছে না, কিন্তু এগুলো দিয়ে কি করব, ওদিকে ভাতও বসিয়েছি, কারণ ভাতটা তো রান্না করতেই হবে, না হলে ভাতটা কে রান্না করে দেবে, আর ভাতের মধ্যেই সিদ্ধ সিদ্ধ দিয়েছি। তো চলো এগুলোকে প্রথমে একবার ভেবেছিলাম পোড়াবো, একবার এটা করব ওটা করব, ওটা করতেও তো ভীষণ কষ্ট হচ্ছিল আমার আজকে। তো দেখো ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ দিয়েছি, আর এই টমেটোগুলোকেও ভাতের মধ্যে দিয়ে দিলাম। না না, টমেটোগুলোও সিদ্ধ নয়, সিদ্ধ করব, কিন্তু এর পরে এমন একটা রেসিপি তোমাদের জন্য ওয়েট করছে। তো দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমার ভাত ফুটে গেছে, টমেটোগুলো একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখন এগুলোকে তুলে নেব। আর অনেকেই হয়তো ভাবতে পারে যে এই টমেটোগুলো ভাতের মধ্যে দিয়েছি, তোমরা কিন্তু পরিপাটি করে সুন্দর করে আলাদা করে সিদ্ধ করতে পারো, কিন্তু আমার তো প্রথমেই বলেছি ভীষণ আলসেমি লাগছিল। তো দেখো ভাতে অনেকেই ভাবতে পারো ভাতটা লাল হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে, কিন্তু কোনো কিচ্ছু হয়নি। তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি, দেখো এই যে দেখো সুন্দর করে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, জাস্ট এটাকে ঠান্ডা হতে দেবো, আর এরপরে আমি বাকি প্রসেসিংগুলো করে নেব। তো দেখো একদম শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি তেলের মধ্যে ওই সাদা জিরে আর মৌরি, মানে গোটা জিরে যেটা হয়, আর হাফ একটা শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই অনেকগুলো লঙ্কা নেবে, তো সেটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে কিন্তু বেল নোটিফিকেশান অল দেখো, না হলে আমার ভিডিও নোটিফিকেশান পাবে না, তাই না? তো এটাকে আমি এখন এরকম মিহি করে হাতে যতটা সম্ভব লবণ দিয়ে মেখে নিলাম। আর হ্যাঁ, টমেটোর এই স্কিনগুলোকে কিন্তু ছাড়িয়ে ফেলে দেবে। যখন এই আমি একটা কথা বলি, টমেটোর এই স্কিনগুলো যতটা সম্ভব যখন ছাড়ানো যাবে তখন কিন্তু ছাড়িয়ে ফেলে দেবে। এমনি তরি তরকারিতে তখন তো আর স্কিনগুলো ছাড়িয়ে ফেলা যায় না, কারণ এই স্কিনগুলো খাওয়ার পর দেখবে জলের সাথে কিন্তু উপর দিকে ভেসে আসে, আর তার ফলে কিন্তু আমাদের পেটে গ্যাসের সমস্যা বৃদ্ধি পায়। এই টমেটোর বিচনগুলোও কিন্তু তাই, যতদূর সম্ভব এগুলোকে মানে অ্যাভয়েড করাই ভালো। তো দেখো লাগছে না ইয়ামি। তো একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর এর মধ্যে ধনে পাতা দিয়েছি, আর এখন এর মধ্যে জান ডালতে দিয়ে দিচ্ছি একদম কাঁচা সর্ষের তেল, মানে এটা তো দিতেই হবে, একদমই অ্যাভয়েড করা যাবে না। তো তোমরা পেঁয়াজ কাটতে পারো, কাঁচা পেঁয়াজ মানে কাঁচা লঙ্কাটা আরও একটু দিতে পারো, কিন্তু আমার মেয়ে তো খুবই ছোট তোমরা জানো, তো যার কারণে দেখো দেখো কতটা ইয়ামি লাগছে দেখতে। তো আমি সেই কারণে ঝালটা অল্প করে দিয়েছি। তোমরা অনেকগুলো শুকনো লঙ্কা একদম মানে ওই রেড চিলি ফ্লেক্স এর মধ্যে ডালতে পারো, তাতে কিন্তু আরও ভালো রান্না হবে। তো দেখো ভালো করে মেখে নেওয়ার পরই ধনে পাতা দিয়েছিলাম প্রথমেই দেখেছো, আর ওই মৌরি দেওয়ার জন্য একটা স্মোকি স্মোকি ফ্লেভার এর মধ্যে চলে আসে, যার কারণে আমি পেঁয়াজটা দিইনি। আর বেশ প্রথমেই বলেছি আলসেমি লাগছিল আমার, তো তোমরা চাইলে দিতে পারো, তাহলে কিন্তু এই মৌরির যে ফ্লেভারটা আছে তাহলে সেটা কিন্তু পাবে না। তো তোমরা নিজেদের মতো লেবু রস, কেউ চিনি খেতে চাইলে মানে একটু মিষ্টি মিষ্টি খেতে চাইলে এর মধ্যে চিনি অ্যাড করতে পারো, কিন্তু আমি এর মধ্যে আর কিচ্ছু দিইনি। বিশ্বাস করো এটা গরম ভাতে ওই আলু সিদ্ধ আর শুকনো শুকনো করে ডাল সিদ্ধ আর তার সাথে পেঁপে সিদ্ধ আর ঘি আর এরকম মানে একটা টমেটো চটপটা একটা রেসিপি। যারা ট্রাই করোনি এখনও পর্যন্ত প্লিজ একবার ট্রাই করো এবং খাও, তারপর আমাকে কমেন্ট করে জানাও জিনিসটা কেমন লেগেছে। গরম ভাতে বা গরম গরম রুটির সাথে যে কোনো কিছুর সাথে এটা একদম জমে যাবে। তোমরা এটা ফ্রিজে একদিন মানে স্টোরও করতে পারো। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম একদম খুব সহজ এবং ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য।